নমস্কার বন্ধু মিথ্যে চেনার পক্ষ থেকে আপনার সকলকে স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও মানতে চলেছি এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কীটিক্যাশ অনলাইন গ্রুপের যে ওয়েবসাইট স্লো কাজ করছে কিংবা এদের যে জুম মিটিংয়ের টাইম আছে অনেক কিছু চেঞ্জেস হয়েছে এই চেঞ্জেসগুলো কী কী হয়েছে তারই খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। এবং অনেকেই কীটিকাশের আইডি পাসওয়ার্ড ভুলে গিয়েছে অটো ফিল ছিল অটো ফিল মানে ম্যাচিং নিচ্ছে না কারণ ডোমেন চেঞ্জ হয়ে গিয়েছে এর জন্যই আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কীটিক্যাশ গ্রুপে বর্তমানে যা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো তার সমাধান হবে তো বন্ধুরা এর আগের জুম মিটিং টাইম ছিল প্রত্যেক দিন রাত নয়টা থেকে দশটার মধ্যে হতো আর একই লিঙ্ক ছিল তো সেম লিঙ্ক রয়েছে বর্তমানে টাইম হচ্ছে আটটা থেকে নয়টা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা এগিয়ে এসেছে এবং বন্ধুরা এককজন ব্যক্তি একশো থেকে দুইশো আইডি ব্যবহার করতো এর ফলে কোম্পানিতে ইউজার আইডি সংখ্যা মোটামুটিভাবে ষাট হাজার পার হয়ে গিয়েছে তাই আগের যে সার্ভার ছিল সেই সার্ভার লোড টানতে পারছে না বর্তমানে সার্ভারের ডোমেন চেঞ্জ করেছে আগে ছিল কীর্তিকাছ অনলাইন ডট কম বর্তমানে কীর্তিকাছ অনলাইন ডট নেট তাহলে বন্ধুরা চলুন নতুন ওয়েবসাইটে আমার যে আইডি আছে পাসওয়ার্ড সেটা লগ করে নেই এবং লগ করে দেখে নিচ্ছি ভিতরের মাল মশলা সমস্ত কিছু ঠিক আছে কি নেই এর আগে যখন আমি লগ করতাম ইউজার আইডি টাচ করার সঙ্গে সঙ্গে অটো ফিল আপ হয়ে যেত পাসওয়ার্ড তো এই মুহূর্তে পাসওয়ার্ড অটো ফিল আপ হচ্ছে না এবং পাসওয়ার্ড আমার মনেও নেই বা কোথাও লেখা নেই কিংবা যে পাসওয়ার্ডের পিকচারটা ছিল তারও স্ক্রিনশট নেই বা যে মেল আইডি আমার ছিল সেই মেল আইডিটাও লগ ইন করা নেই এখন একটা উপায় রয়েছে কীভাবে পাসওয়ার্ডটাকে দেখা যাবে বা পাসওয়ার্ড কী ছিল তো বন্ধু এখানে দেখুন উপরের দিকে ক্রোম ব্রাউজারে থ্রি ডট আছে থ্রি ডট থেকে সেটিংসে যাবে সেটিংসে যাওয়ার পর দেখুন এখানে পাসওয়ার্ড বলে একটা অপশন আছে পাসওয়ার্ড অপশনে টাচ করবে টাচ করার পর এখানে দেখবে যে এই ব্রাউজারের মাধ্যমে যত কিছু মানে সাইটের পাসওয়ার্ড রয়েছে সমস্ত কিছু এখানে লোড করা আছে তো এখানে সার্চ করবে কীটিকাশ অনলাইন ডট কম তো আমি সার্চ করে নিচ্ছি সার্চ করার পর এখানে দেখুন কীরটিক্যাশ অনলাইন গ্রুপে যতগুলো ইউজার আইডি আছে ইউজার আইডি টাচ করবে টাচ করার সঙ্গে সঙ্গে এখানে পাসওয়ার্ড দেখিয়ে দেবে যে ইউজার আইডি পাসওয়ার্ডের প্রয়োজন সেই ইউজার আইডিটা এখান থেকে সার্চ করে নেবে সার্চ করে ক্লিক করবে ক্লিক করার পর নেক্সট যে স্টেপ আছে সেখানে হচ্ছে একটা চোখের মতো আইকন থাকবে চোখের মতো আইকনে টাচ করার সময় তোমাকে মোবাইলের যে লগ স্ক্রিনের ফিঙ্গার প্রিন্ট আছে সেই ফিঙ্গার প্রিন্ট দিলেই কিন্তু এখানে যে পাসওয়ার্ডটা আছে সেটা দেখাবে তারপরেও যদি তোমরা খুঁজে না পাও কোনো অসুবিধা নেই আমি রয়েছি কোম্পানির এমডি রয়েছে বালাসার রয়েছে ম্যাম রয়েছে যে কাউকে ইনফর্ম করলেই তো তোমার সেই ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং ইউজার আইডি ক্রিয়েট করার সময় যে মেল আইডি ছিল সেই মেল আইডিটা যদি বর্তমানে ব্যবহার করছো তাহলে এখানে ফর্গেট অপশনে টাস করবে ফরগেট অপশানে টাচ করার পর তোমার যে ইউজার আইডি আছে ইউজার আইডি দিবে ইউজার আইডি দিয়ে সাবমিট করলেই তোমার সেই ইমেলে অ্যাডমিনের তরফ থেকে একটা মেল যাবে সেই মেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে তো বন্ধু আমার পাসওয়ার্ড আমি পেয়ে যে আইডি বাপ্পা ওয়ান ওয়ান টু টু মেন আইডিটা লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করে দেখছি হ্যাঁ এখানে এক হাজারে আমার প্ল্যান ছিল এক হাজারই রয়েছে এখান থেকে চোদ্দো হাজার চারশো ডিভাইডে ছিল আর চব্বিশ হাজার পঁচাশি টাকা লেভেল আর্নিং মানে টিম থেকে ইনকাম করে অর্থাৎ আমার টিমের কমিশন এবং রেফার ইনকাম আর সাতাইশ হাজার টাকা উড্ডল তো সাতাশ হাজার টাকা হ্যাঁ সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এবং নিচের দিকে দেখে নিচ্ছি এক হাজারের প্ল্যানের যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা আছে কি না এবং যে টাইমার ছিল সেই টাইমারটা ঠিকঠাক চলছে না তো হ্যাঁ এখানে মোটামুটিভাবে দেখে নিচ্ছি তিনজন চারজন সাতজনের নাম এসেছে আর তিনজনের নাম আসেনি এবং কাউন্ট ডাউন চলছে অর্থাৎ সেভেন উইক হয়ে গিয়েছে বর্তমানে অষ্টম উইক চলছে আর তিনজনের নাম বাকি রয়েছে তিন উইকে তাদের নাম যে কোনো মানে র্যান্ডমলিভাবে চলে আসবে এখন বন্ধুরা ড্যাশবোর্ড থেকে দেখে নিচ্ছি মাই টিম বলে একটা অপশন আছে নেটওয়ার্ক ভিউ এখানে গিয়ে আমার যে টিম সংখ্যা ছিল আটশো জন ওভার হ্যাঁ আটশো ওভার ঠিক আছে আটশো নয় জন আছে এবং ডাইরেক্ট অ্যাক্টিভ মেম্বার এগারো জন রয়েছে আর মাই মানে টোটাল উনিশজন আছে ফার্স্ট লেভেলে উনিশ জনের মধ্যে এগারো জন অ্যাক্টিভ তবে এগারো জন অ্যাক্টিভ কিন্তু নেই এটা অ্যাক্টিভ রয়েছে মাত্র দুই থেকে জন এগারো জন অ্যাক্টিভ সময় ছিল বর্তমানে তারা করেন নি তবে রিটপপ না করলেও কিন্তু এখানে দেখাচ্ছে যে হ্যাঁ অলরেডি এতগুলো অ্যাক্টিভ রয়েছে এখানে অ্যাক্টিভ বাইটি যদি দুইটা থাকে তাহলে দুই লেভেল কমিশন পাওয়া যাবে অ্যাক্টিভ বাইটি যদি দশটা দেখায় তাহলে দশ লেভেলই কমিশন পাওয়া যাবে এবং দশের অধিক আছে তো খুবই ভালো দশ লেভেল পর্যন্ত কমিশন আসতে থাকবে কোনো অসুবিধা নেই মেন আইডি বাদে বাকি অ্যাডিশনাল আইডিগুলো রিটপ না করালেও আর তোমাদের সবার কাছে হাত জোর বিনীত নিবেদন এই যে এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে বা গ্রুপে ডিসকাস করবে না যা আইডি টপ আপ না করার পরেও ডাইরেক্টে অ্যাক্টিভ আইডি কেন দেখাচ্ছে এর ফলে কিন্তু আমাদেরই লাভ হচ্ছে যদি এটা নিয়ে গ্রুপে ডিসকাস করো তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায় তো বন্ধু এখানে টাস্ক করলে দেখুন ফার্স্ট লেভেলে কতগুলো আইডি সেকেন্ড লেভেলে কত আইডি থার্ড লেভেলে কতগুলো আইডি ফোর লেভেল ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন প্রত্যেকটা লেভেলে আইডি দেখাবে তবে এখানে দেখুন টেন লেভেলে আইডি সার্চ করেছি টেন লেভেলে আমার মোটামুটি বর্তমানে দুইশো তিরিশটি আইডি আছে এবং দুইশো তিরিশটি আইডির মধ্যে একশো সো আশিটা আইডি নিচের রয়েছে বাকি আইডি রয়েছে আমি যাদের রেফার করেছি তাদের আইডি এবং বন্ধুরা আমি দশ লেভেলের আইডিটাও ওপেন করে দেখিয়ে দিচ্ছি একটু বাদেই এবং তার আগে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই তো বন্ধুরা আমার প্রথম লেভেলেও দশটা আইডি অ্যাক্টিভ করেছিলাম দ্বিতীয় লেভেলেও দশটা তৃতীয় লেভেলেও দশটা চতুর্থ লেভেলেও দশটা পঞ্চম লেভেলেও দশটা ষষ্ঠ লেভেলেও দশটা এভাবে অসম নাম্বার লেভেল পর্যন্ত দশটা 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 করে প্রত্যেকটা লেভেলে আইডি অ্যাক্টিভিট করেছি আর দশম নাম্বার লেভেলে আনলিমিটেড আইডি অ্যাক্টিভ করেছি দশম নাম্বার লেভেলে আইডি যখন ওপেন হয় তখন আমার ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল ফোর লেভেল প্রত্যেকটা লেভেলেই কমিশন অ্যাড হতে থাকে আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি অনেকেই কীটিকা আইডি বাড়াতে পারছে না কিংবা রিটপ আপ করার টাকা হচ্ছে না অথবা কাউকে রেফারও করতে পারছে না তো তাদের জন্য একটা ভালো সুবিধা করেছি আমার বর্তমানে এই ভিডিও ডিসক্রিপশনে মিত্রাজি নাইন রেফার লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের আন্ডারে তোমরা নতুন করে আইডি বানাও তাহলে যতবার তোমাদের মেন আইডিতে টপ আপ করবে ততবার আমি তোমাদের একশো টাকা করে ব্যাক করে দিব কিংবা তোমরা যদি আমাকে নশো টাকা পাঠিয়ে দিয়ে ইউজার আইডি পাঠিয়ে দাও দেখবো আমার ডাইরেক্টে সেই ইউজার আইডিটা হলে তাহলে আমি আরও একশো টাকা অ্যাড করে কোম্পানিকে হাজার টাকা পে করে তোমার আইডিটা রিটপআপ করে দেবো যতবার রিটপআপ তোমার আইডি হবে ততবার একশো টাকা করে সাবসিডি পাবে তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ